রুইঙ্গে না, এটা কত বড় কথা বলে। আচ্ছা রে ভাই, এরা রে বুঝে আর রে বুঝে রাখো রে ভাই। আমি 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 কি অবস্থা, দেশর মাইনছে কারেন্টের বিল ঠিক মতো দেয় না, আর খালি লোড শেডিং হয়ে যায়। তো হইলই দেখলাম আমার খানু চাচার নাম, খানু চাচা মানে কি বা খানু চাচা ভাইয়া, আমরা তো গভর্নমেন্ট থেকে এসি, চাচার তো প্রায় 3 মাসের বিল আটক আছে। এখন তো 3 মাসে কত টাকা আইছে? 7,500 টাকা আইছে আপনার। সব মাস পচা গেছে, ফালাইছে, আরো নানান জাতের জিনিস নষ্ট হয়েছে। তোমরা কারেন্টের জ্বালায় হিসাব করা আছে, প্রায় 15,000 টাকার মতো আমার লস হয়েছে, বুঝছো নি? 15,000 টাকা দিবাই আনা দেখতে আছে না? ওয়া সাসা, এটা হিসাব করলে তো সরকারে বেশ বেচ্চাও দিতে পারতো না। বাবা মাইতে কিটা লাগাইলো বাবা, এটা কয়লা শুরু কইরা দেখা কিটা লাগাইলো এইটা কিটা বাবা। আই নাই শুন, লাইন কাটা 3 মাস লাগে, 3 মাসে আমার 25 টাকা লস হইছে। প্রতিদিন যদি আমার 1 প্যাকেট মোমবাতি জ্বালাই, মাসে হয় 30 প্যাকেট, প্যাকেটের দাম 60 টাকা, সবটা টোটাল 30-30 গড়ের নানান জাতের জিনিস নষ্ট হইয়া 15,000 টাকার মতো আমার লস হইছে। আর তো বিল্লি তার না গাউ তাইয়া, এ বেড়া তুই কই রাইস মিল কয়দিন ধরে চলছে না? আর কাউ দেখছে না, উঠে আমারও তো হিসাব আছে, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা কারেন্ট নেই। আমার ফ্রিজের মাছ মোমবাতি জ্বলছে, এই জ্বলছে, লাইট কিনে আনছি, ওর তো কারেন্ট নাই, ওখানে কারেন্ট নাই, সারা যে লাইন খাটা তাইছি আমরা টেকা কয়া দেই। বর্তমানে বাংলাদেশ বর্তমানে কয়লা উঠে গেছে, টেকা তোলা তাইছি, তারা বিক কাটাইছে, তারা মামলা মোমবাতি দিলানি আমি